সারদা কাণ্ডে তৃণমূলের উপর চাপ বাড়াতে বা সিবিআই তদন্তের দাবি নিয়ে দিল্লি তরফারে বামেরা। বৃহস্পতিবার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র নেতৃত্বে দিল্লি যাচ্ছে বামেদের একটি প্রতিনিধি দল। থাকবেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। দিল্লি গিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে বামেরা। বামফ্রন্ট সূত্রে খবর, রাজ্য সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী আচরণের অভিযোগ তুলে বামেদের তরফে দাবি জানানো হবে। যেহেতু সারদা দুর্নীতির সঙ্গে একাধিক তৃণমূল নেতা মন্ত্রীর নাম জড়িয়ে রয়েছে, তাই রাজ্য পুলিশ কিংবা রাজ্যের গোয়েন্দা সংস্থাকে দিয়ে এর নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়। পাশাপাশি এই কেলেঙ্কারির পরিধি এতটাই ব্যাপ্ত যে শুধুমাত্র এই রাজ্যে নয়, একাধিক রাজ্যের শিকড় বিস্তৃত। ফলে সারদা কাণ্ডের প্রকৃত স্বরূপ বের করে আনতে হলে সিবিআই তদন্ত দরকার। পাশাপাশি এ বিষয়ে কেন্দ্র যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় তারও দাবি জানাবে বামেরা। বামেদের এই দিল্লি দরবার নানা কারণে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের ব্যাখ্যা, বামেদের এই প্রতিনিধি দলে জাতীয় নেতৃত্বের উপস্থিতি নেই, তা সত্ত্বেও তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর সময় চাওয়াতে আবেদন মঞ্জুর হয়েছে। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একদিকে যেমন সিবিআই তদন্তের দাবি দিল্লিতে নিয়ে গিয়ে তৃণমূলের ওপর চাপ বাড়াতে চাইছে বামেরা, অন্যদিকে তেমনই তাদের সাক্ষাতের আবেদন মঞ্জুর করে তৃণমূলের ওপর পরোক্ষে চাপ দিতে চাইছে কংগ্রেস। সারদা কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বাসবী রায়চৌধুরী। বুধবার মামলার শুনানি, তার ঠিক আগেই মঙ্গলবার আদালতে হলফনামা দিয়ে সিবিআই জানিয়ে দিল তারা তদন্তভার গ্রহণ করতে প্রস্তুত। সিবিআইয়ের অর্থনৈতিক অপরাধ দমন শাখার পুলিশ সুপার রঞ্জন বিশ্বাস এদিন তিন পাতার হলফনামা জমা দেন। হলফনামায় কেন্দ্র গোয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়েছে, কলকাতা হাইকোর্ট যদি সারদা কাণ্ডে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় তাহলে তাদের কোনো আপত্তি নেই, তদন্তে তারা প্রস্তুত। তবে আদালত সিবিআইয়ের হাতে তদন্তভার দিলে সেক্ষেত্রে পরিকাঠামো এবং লোকবল দিয়ে সিবিআইকে সাহায্য করতে রাজ্য সরকারকে যেন নির্দেশ দেওয়া হয়। সারদা কাণ্ডে ইতিমধ্যে অসম সরকার সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে। বিহার ও ওড়িশা সরকার এবং ঝাড়খণ্ড প্রশাসনও সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি দিতে পারে বলে সূত্রের খবর। তবে জনস্বার্থ মামলা প্রেক্ষিতে দেওয়া হলফনামায় সিবিআই তদন্তের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ সরকার। যুক্তি হিসেবে তুলে ধরা হয় সুদীপ্ত সেন সহ সারদার শীর্ষ আধিকারিকদের গ্রেপ্তারি, তদন্ত কমিশন ও এসআইটি গঠন এবং বিধানসভায় লগ্নি সংস্থা বিরোধী বিল পাশের মতো বিষয়গুলি। এখন অবশ্য পুরো বিষয়টি নির্ভর করছে হাইকোর্টের ওপর। বুধবারই আদালত এই বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিতে পারে বলে মনে করছে আইনজীবী মহল। ঋষিরা বিস্ফোরণ কাণ্ডের রহস্য লুকিয়ে রয়েছে গয়াতেই, এমনটাই অনুমান করছে হুগলি জেলা পুলিশ। রহস্য ভেদ করতে ধৃত জিতেন্দ্র সিংহকে নিয়ে মঙ্গলবার গয়া গেল জেলা পুলিশের ছজনের একটি দল। এদিন সকাল ছটা নাগাদ হাওড়া থেকে ট্রেনে যাবেন তাঁরা। গয়ার যে আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলেছিলেন জিতেন্দ্র, সেখানেও যাবেন তদন্তকারী অফিসাররা। পুলিশের দাবি, জেরায় জানা গিয়েছে গয়া থেকে ফেরার সময় জিতেন্দ্রদের কোনো এক সঙ্গী ব্যান্ডেল স্টেশনে নামেন, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিস্ফোরণে মৃত সোনু সিংহের বাড়ি গয়ার কাছাকাছি কোনো এলাকায় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সোনু সম্পর্কে খোঁজ খবর করতে সেখানেও যাবেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে গয়া পুলিশের কাছে। জিতেন্দ্র দাবি করেছিলেন লক্ষ্মীপুর স্টেশনে তাদের ব্যাগটি চুরি যায়। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছে পুলিশ। জিতেন্দ্র কাছ থেকে পাওয়া দুটি ফোন নম্বর কার, তারও খোঁজ চলছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের প্রবেশ বিতর্কে নতুন মোড়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানের প্রবেশ আটকানো আমাদের কাজ নয়, আজ এমনই জানালো মুম্বাই পুলিশ। তবে তাদের বক্তব্য, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন শাহরুখকে আটকানোর জন্য যদি কোনো রকম আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হয় তাহলে তাতে হস্তক্ষেপ করবে পুলিশ। আজই ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা।